জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদনের জন্য নয়, শিশু নিপীড়ন ও অপব্যবহারের দায়ে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, সম্প্রতি শামসুজ্জামানকে গ্রেপ্তার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে যে জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্যটি সম্পূর্ণ ভুল ও বানোয়াট। মানুষের সঙ্গে প্রতারণা করে সরকার ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়েই তারা পরাজিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে, এতে আহত হয়েছেন বিএনপির 10 নেতাকর্মী। এ সময় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ সহ 7 নেতাকর্মীকে আটক করে পুলিশ। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় গরু নিয়ে পালানোর সময় 3 চোরকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ জানায়, ভাঙচুর করা প্রাইভেট কার ও গরুটি পুলিশ হেফাজতে আছে। গণপিটুনিতে গুরুতর আহত 3 ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। জন্মহার কমে যাওয়ায় অবসরে যাওয়া বয়স্ক ব্যক্তিদের শূন্যস্থান পূরণে প্রতি বছর 60,000 কর্মী নেবে জার্মানি। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে অভিবাসন আইনে পরিবর্তন আনা হচ্ছে। এই সংক্রান্ত খসড়া আইনের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে 14 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ। এতে তামিম ইকবাল, সাদমান ও শরীফুল ইসলামকে রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে এনামুল হক দুর্জয়, নুরুল হাসান রেজাল ও ইয়াসির রাব্বি। বাংলা চলচ্চিত্র পদ্মা কাঁপানো নায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশিদ কাজল নামে এক পরিচালক। জবাবে চিত্রনায়ক বলেন, আমি অভিযোগের কথা শুনেছি, কিন্তু নির্মাতা হারুনুর রশিদ কাজল আমার নাম কেন জড়ালেন সেটা বুঝতে পারছি না। এখানে কোম্পানির সাথে কোম্পানির চুক্তি হয়েছে, আমার সঙ্গে আর্টিস্ট হিসাবে কোম্পানির চুক্তি হয়েছে, এখানে আমি তো কোনো ভুল করিনি।